আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ ওকে ওকে স্যার, ওকে ঠিক আছে। স্যার, একটা পাগল আপনার সঙ্গে দেখা করতে চাইছে। পাগল হ্যাঁ স্যার। পাঠাও। আচ্ছা স্যার, যাও, চলে যাও। ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে গেল, আমি তোমার বাড়িতে যাচ্ছিলাম। সুবীর বাবা, আমার মেয়ের কাজটা কবে নাগাদ হচ্ছে? বলছি কাকু, আমি অনেক চেষ্টা করলাম কিন্তু ওরা টাকা ছাড়া হবে না বলল। আর কাকু, হ্যাঁ, আপনার কাছে কি 10,000 টাকা ম্যানেজ হবে? 10,000 টাকা? এত টাকা কোথা থেকে পাবো বাবা? আমাদের এমনি অভাবের সংসার, তাই কোনো মতে চলে। এত টাকা? তবে তুমি ভাবো, আমি চললাম, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। কাকু, বলছি যে কাল পরশুর মধ্যে যদি ওটা হয়ে যেতে পারে তাহলে কাজটা হয়তো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আসলাম, আমার কলেজে দেরি হয়ে যাবে গো। আচ্ছা বাবা, সুবীরের সাথে দেখা হয়েছে? হ্যাঁ হয়েছে। কি বললো বাবা, চাকরি জয়েনিং কবে? আমাদের কপালে চাকরি নেই মা, আমাদের কপালে চাকরি নেই। যাদের অনেক টাকা আছে চাকরি তাদেরই জন্য। চাকরি নেই মা, আমাদের কপালে চাকরি নেই। আচ্ছা তুমি তো পাগল, তবে তুমি কি করে বুঝলে যে আমি মরতে চেয়েছিলাম?